হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন। কেমন আছো তোমরা? ভালো তো? এটা কয়জনের খাবার? চারজনের। আমি তো মনে করলাম যে এই সুলতানি কাচ্চি থালি আমি একাই খেয়ে শেষ করতে পারবো। আপনি ভোজন বিলাসের আদনান ভাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমি তো আপনার ভিডিও খুব দেখি ফেসবুক ইউটিউবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার অনেক দিনের শখ ছিল আমি আপনার সাথে বসে একদিন খাবো। হ্যাঁ অবশ্যই, বসেন বসেন। এত বড় একটা থালি দিয়ে গেছে, আমি তো মনে করছিলাম একজনের খাবার, কিন্তু এখানে তো চার পাঁচ জনের খাবার দিয়ে গেছে, আমি একা তো শেষ করতে পারবো না। বসেন প্লিজ ভাই। আমি তো সেই এটার ভিডিও করার প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, আপনি আছেন কেমন? আমি ভালো আছি। আপনি কি তাহলে এইভাবে ভিডিও করেন? হ্যাঁ, আমার তো আসলে অন্য সময় হয় না যে আলাদাভাবে কোনো একটা জায়গায় যেয়ে হচ্ছে গিয়ে ভিডিও করবো বা শুট করবো। এই জায়গার কাচ্চিটা আমার আবার মানে কেন যেন খুব ভালো লাগে। আচ্ছা, আর আমাকে মনে হয় ওরা একটু খাতির করে আর কি, কেন করে ঠিক জানি না। থ্যাংক ইউ। সময় চামচ দিয়ে কেন খান? আপনি ভাত খাচ্ছেন সেটাও চামচ দিয়ে, কাচ্চি খাচ্ছেন চামচ দিয়ে, কেন সেটা একটু বলেন। প্রথম কথা হচ্ছে আমরা যখন হচ্ছে বড় হই, আমাদের যে কৈশোরে যে সময়টা, সেই সময়টা আমি তো ক্যাট কলেজে পড়েছি, তো এখানে কিন্তু এই ক্লাস 7 থেকেই হচ্ছে কি আমাদেরকে চামচ দিয়ে খেতে হতো। তো যেহেতু মা বাবার একটা স্বপ্ন ছিল যে আমি ক্যাট কলেজে পড়বো, আমাকে ক্লাস 6 থেকেই বাসা থেকে হচ্ছে চামচ দিয়ে খাওয়ানোটাই শেখানো হয়েছে। এটা হচ্ছে কি প্রথম কথা, এই জন্য হচ্ছে কি চামচে আমি অভ্যস্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু বাই প্রফেশন আমি এই মেডিকেল সেক্টরে আছি বা আমি একজন স্পেশালিস্ট ডক্টর, অনেক সময় হচ্ছে আমাদের অনেক পেশেন্ট ডিল করতে হয়। তো এই জন্য দেখা যায় যে লাঞ্চ করার সময় যতবারই আমরা হাত ধুই না কেন, কেমন যেন একটু নিজের কাছে একটু অস্বস্তি লাগে। তো এই জন্য এই যে এখানে যে চামচগুলো আমরা ব্যবহার করি বা এরকম একটা ভালো রেস্টুরেন্টে, এই চামচগুলো কিন্তু মোটামুটি হটওয়্যার ওভেনে জীবাণুমুক্ত করা হয়, তারপর কিন্তু আমাদেরকে সার্ভ করা হয় আর কি। তো সেই হিসেবে চামচ দিয়ে খাওয়া হয়, কিন্তু আমি হাত দিয়েও কমফোর্টেবল, হাত দিয়েও তো খাই। আবার একটা কথা হচ্ছে যে চামচ দিয়ে খেলে যে হাত দিয়ে ধরা যাবে না এমন কিন্তু না। হ্যাঁ, যেমন আমি চাইলেই কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই মুরগির একটা রান পিস বা একটা ড্রাম স্টিক, তো এটা কিন্তু আমি ধরে আমি চাইলেই কিন্তু এখান থেকে খেতে পারবো। মানে হচ্ছে গিয়ে যেই পাশটা আমি ধরছি ওই পাশটা কিন্তু আমি খাবো না আসলে। হ্যাঁ, এইভাবে এটা কিন্তু টেবিল ম্যানের মধ্যেই পড়ে। খুব মজার খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন আপনার বিষয়ে কিছু জানতে চাইবো, যেটা হয়তো আপনার অডিয়েন্সরাও জানতে চায়, ইভেন আমিও জানতে চাই। আপনার আসল পরিচয়টা একটু আমাদের বলেন। প্রথম কথা হচ্ছে আমি একজন মানুষ এবং নিজের কাছে আমি একজন ভালো মানুষ। আর পেশা যদি বলি, পেশাগতভাবে আমি হচ্ছে আই স্পেশালিস্ট অ্যান্ড সার্জন। এই তো উত্তরা পপুলার ডায়াগ সেন্টারে আমার একটা ছোট্ট একটা চেম্বার আছে যেখানে আমি রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। এই তো, আর এই দিন চলে যায় সবার সাথে মজা করতে করতে, নিজের রোগীদেরকে দেখতে দেখতে আর খাওয়া দাওয়া করতে করতে। আপনি অনেক ব্যস্ত থাকেন, অনেক পেশেন্ট দেখেন, পাশাপাশি অনেক সার্জারিও করতে হয় আপনার, আপনার ফ্যামিলি মেম্বাররা আছে, আপনার বাচ্চারা আছে, সব কিছু মিলিয়ে কীভাবে সময় দেন এই কন্টেন্ট ক্রিয়েশনে? প্রথম কথা হচ্ছে কোনো ভিডিও করারই কোনো সময় আমি আসলে পাই না। আমার আসলে পেজ তো দুইটা, তো দুটার একটাতেও আমি যে আলাদাভাবে সময় দিই এরকম না। কিছু কিছু ব্লগ আছে যেগুলো হচ্ছে কি আমি আমার চেম্বারেই করে ফেলি রোগী দেখার ফাঁকে ফাঁকে, এবং যারা হচ্ছে গিয়ে অনুমতি দেয়, আসলে কারো অনুমতি ছাড়া তো হচ্ছে কারো ভিডিও বা ছবি পাবলিশ করা যায় না। যেই পেশেন্টরা হচ্ছে উইলিংলি অনুমতি দেয় তাদের ওই চেম্বারের মধ্যে তাদের ভিডিও করে ফেলি। আর খাওয়ার ব্যাপারটা হচ্ছে, খাওয়াটা হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের প্রত্যেক মানুষেরই হচ্ছে গিয়ে জীবন ধারণের জন্য খেতে হবে। তো ওই খাওয়ার সময় যদি আল্লাহ তাআলা রিজিকে একটু ভালো মন্দ খাবার রাখে, ওটা সামনে আপনি তো দেখছিলেন যে সামনে জাস্ট হচ্ছে ক্যামেরাটা দাঁড়া করিয়ে দেয়, আর কোনো আলাদা কোনো কিছুই করি না, ওর মধ্যেই হচ্ছে যা হয়। আর যখন হচ্ছে গিয়ে একটু ফ্রি টাইম পাই বা বোরিং টাইম যায়, ওই সময়টা আমি হচ্ছে ওই ভয়েস ওভার দিয়ে ওইটা তখনই হচ্ছে ভিডিও আকারে হচ্ছে গিয়ে পাবলিশ করে দিই। আমার ধারণাও ছিল না যে এই ভিডিওগুলো মানুষজন এত দেখবে। হ্যাঁ, আমি আমার নিজেরও কোনো ধারণা ছিল না, এখন মানুষজন ভালোবাসা পেয়ে উৎসাহ পেয়ে এগুলোর প্রতি আরও সময় আরও বেশি দিচ্ছে এই আর কি। আমরা যদি দেখি আপনার শুরুটা হয় হচ্ছে ট্রাভেল ব্লগ দিয়ে, বাট সেখান থেকে আপনি সুইচ করে চলে আসেন খাবারের ব্লগ, এইটা কেন? খেতে এবং ঘুরতে তো সবাই ভালোবাসে, তো প্রথমে হচ্ছে গিয়ে ওই ট্রাভেল ব্লগে আমি শুরু করি। তো ট্রাভেল ব্লগগুলো আসলে হচ্ছে গিয়ে একটু বেশি ফর্মাল টাইপের হয়ে যাচ্ছিলো, বা আমার নিজের কাছেই হচ্ছে গিয়ে আমার নিজের ব্লগ দেখতে অত ভালো লাগছিলো না। তো যখনই হচ্ছে গিয়ে আমি দেখলাম যে এটার মধ্যে যদি একটু দুষ্টামি ছলে কথা বলি বা একটু দুষ্টামি করে যদি জিনিসগুলোকে প্রেজেন্ট করি, এই জিনিসগুলো হয়তো বা হচ্ছে গিয়ে মানুষজনের কাছেও ভালো লাগবে আর আমার নিজের কাছেও হচ্ছে দেখতে ভালো লাগে, বা আমার নিজের ব্লগ দেখে আমি নিজেও হাসি। হ্যাঁ, এই জিনিসটা হয়। হ্যাঁ, এবং আমি যদি মনে করি যে না, এই লোকটা আমি না অন্য কেউ, তার ব্লগ দেখতেও আমার ভালো লাগে। হ্যাঁ, তো সেই হিসাবেই হচ্ছে এই ব্লগটা এরকম করা আর কি। আপনার ভয়েস ওভারটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং শুনতে খুবই ভালো লাগে,
না, আপনি আসলে কীভাবে ভয়েসটা দেন বা কীভাবে ম্যানেজ করেন সব? আসলে এটা তো সত্যি কথা বলতে, আমি নিজেও যে ভয়েস ওভার দিই, আমার নিজের বাসায় হচ্ছে গিয়ে যখন রুমে কেউ থাকে না, একদম একা একা আমি থাকি, ওই সময় দুষ্টামি চলে একবার এরকম আমি ভয়েস ওভার দিয়েছিলাম। দেওয়ার পর দেখলাম যে ওই ভিডিওর ভিউ অনেক বেশি। হ্যাঁ, তো এইটা যে আমি নর্মালি ওই টোনে কথা বলি বা ওই ভয়েসে কথা বলি ব্যাপারটা এরকম না, নর্মালি হচ্ছে গিয়ে এইটা সবার সামনে আমি পারবো কিনা সেটাও আমি জানি না, একটু ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন, কেমন আছো তোমরা? ভালো তো, এই আর কি, জাস্ট গলা থেকে একটু টোনটা চেঞ্জ করা, এই আর কিছু না। আপনি তো অনেক দেশ ঘুরেছেন এবং অনেক ধরনের খাবার ট্রাই করছেন, তো আপনার কোন খাবারটা বেশি পছন্দ? সত্যি কথা বলতে আমি বাঙালি, একদম 100% বাঙালি, বাংলাদেশি, এবং বাংলাদেশি খাবারই হচ্ছে গিয়ে আমার কাছে সবচেয়ে প্রিয়। এবং যত পৃথিবীর মধ্যে যত দেশে যত রকমের খাবার আমার খাওয়া হয়েছে, তার মধ্যে আমি বলবো যে একদম বাংলাদেশি হচ্ছে গিয়ে ভাত, মানে বাংলাদেশে যেই কুজিনগুলো আছে ভাতের সাথে যে ভর্তা, ফিশ কারি হোক, মাটন হোক, বিফ হোক, এই খাবারগুলোই হচ্ছে গিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার ভিডিও দেখে তো আপনার প্রচুর ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে অলরেডি, ইভেন আপনার চেম্বারেও আপনার অনেক লোকজন আসে যারা আপনাকে চেনে আগে থেকে, তো এই বিষয়টা আপনার কেমন লাগে? প্রথম কথা হচ্ছে আমার চলার পথেও হচ্ছে এরকম অনেক অচেনা মানুষের সাথে হচ্ছে গিয়ে খুব মানে অল্প সময়ের মধ্যে হচ্ছে চেনা জানা হয়ে যায় শুধুমাত্র এই ভিডিওর গুণে, তো জিনিসটা তো অবশ্যই হচ্ছে গিয়ে এনজয় করি। আর একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে কিছু কিন্তু ভালো দিক আছে, কিছু হচ্ছে খারাপ দিক আছে। খারাপ দিকটা এই সেন্সে অনেকে কিন্তু হচ্ছে এসে সরাসরি আমাকে জিজ্ঞেস করে যে ডাক্তাররা এত কিছু খায় কি না, এত রিচ ফুড খাওয়া ঠিক কি না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এত রিচ ফুড খাওয়া ঠিক না, অবশ্যই যদি রিচ ফুড খেতে হয় তাহলে আপনাকে সেই ক্যালোরিটা বার্ন করতে হবে। আমার খাবারের মধ্যে ভালো যেই দিকগুলো আছে, যে খাবার নষ্ট করবেন না, খাবার হচ্ছে পরিমাণ মতো খাবেন, এই ভালো দিকগুলো আপনারা নেবেন, আর হচ্ছে গিয়ে অতিরিক্ত মাত্রায় হচ্ছে কখনোই খাওয়া ঠিক না এই। আর যারা হচ্ছে গিয়ে এই খাবার দাবার হচ্ছে পছন্দ করেন, তাদের মধ্যে অনেকেই আছে যারা আমার হচ্ছে গিয়ে সেই প্রফেশনাল পেজের মধ্যেও ফলোয়ার, তারাও তো হচ্ছে গিয়ে জানে যে আমি আসলে কী করছি বা সবাইকে কী সাজেশন দিচ্ছি প্রফেশনালি, এই আর কি। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, কিন্তু এখন না মানুষ কন্টেন্ট বানানোকে কেমন একটু অন্য চোখে দেখে, তো এই জিনিসটাকে আপনি কীভাবে ফেস করেন বা নেগেটিভ মন্তব্য বা এই জিনিসগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করেন? আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনাকে প্রচুর হাসতে হবে, আপনাকে প্রাণ খুলে বাঁচতে হবে। আপনি যদি নিজের মধ্যে সবসময় গুটিয়ে থাকেন এবং আপনি যদি হাসতে ভুলে যান তাহলে তো খুব সমস্যা, তাহলে তা জীবনটাই আপনার কাছে একটা দুর্বিষহ সময় হয়ে উঠবে আর কি। তো সেই হিসাবে হচ্ছে আপনার এই জীবনে যারা হাসির খোরাক তৈরি করছে, আপনাকে একটু হাসতে সাহায্য করছে, অনেক মা বাবা আপনি যে বলছেন যে অনেকেই হচ্ছে আমাকে বলছে নেগেটিভভাবে বলছে, আবার এর মধ্যে অনেক পজিটিভ কমেন্টও দেখবেন যে আমার ভিডিও দেখে তাদের বাচ্চা কাচ্চারা খাচ্ছে, খাওয়ার সময় হচ্ছে আমার ভিডিও ছেড়ে হচ্ছে বাচ্চা কাচ্চার সামনে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে যে দেখো যে আঙ্কেলটা কত মজা করে খাচ্ছে, খাবার কত মজা জিনিস বা তোমাকে খেতে হবে। হ্যাঁ, যেই বাচ্চাগুলো নর্মালি খেতে চায় না আমার ভিডিও দেখে কিন্তু খায়, এমনকি আমার নিজের হচ্ছে গিয়ে হোল ফ্যামিলির কথা যদি চিন্তা করি অনেক জায়গায় আছে, দেখো দেখো তোমার আদনান আঙ্কেল কীভাবে খাচ্ছে, তোমাকেও খেতে হবে, এরকম করে কিন্তু অনেকে খাওয়াচ্ছে, তাই না? তো আমি যেটা মনে করি যে কন্টেন্ট তো অনেক রকমেরই হয়, এখন কোনো একটা কন্টেন্ট যদি হচ্ছে গিয়ে আপনার জীবনে একটু হাস্যরসের উদ্রেক ঘটায় পজিটিভভাবে, ভদ্রভাবে, ভদ্রচিতভাবে, তাহলে তাকে তো আসলেই হচ্ছে গিয়ে ভালোবাসা যায় নাকি সেই মানুষটাকে। তো আমরা তো আজকে আপনার সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে, আমাদের অডিয়েন্সরাও জানলো, তো লাস্ট একটু আমাদের অডিয়েন্সের জন্য যদি দুইটা কথা বলে দেন। আমাদের মতো একটা গরিব দেশে কখনোই খাবার নষ্ট করতে হয় না, আপনি প্লেটে ঠিক ততটুকুই খাবার নেবেন যতটুকু আপনি কনজিউম করতে পারবেন, খেতে পারবেন, এবং কখনোই ওভার ইটিং করা যাবে না, আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত কখনোই খাবেন না, এবং হচ্ছে সবসময় হচ্ছে হেলদি খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মাঝে মাঝে দাওয়াতে হচ্ছে গিয়ে গেলে তখন তো আমাদের রিচ ফুড খাওয়া হয়, সেটা হচ্ছে কি ওইভাবেই মেনটেন করবেন, এবং কখনো যদি রিচ ফুড খান সেটা অবশ্যই ব্যায়াম করে সেটা ক্যালোরি হচ্ছে বার্ন করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।